ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লুবি অ্যাডভান্স এডুকেশান থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস ফোরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের পার্ট ফোর এটি দু হাজার একুশ সালের জুলাই মাসে নতুন এখন এটি নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক অ্যাক্টিভিটি ওয়ান হু এম আই আমি কে নিচের সেন্টেন্সগুলিতে যাদের সম্বন্ধে লেখা আছে তাদের নাম লিখতে হবে এ আই হ্যাভ এ হিউজ বডি আমার একটি বিশাল শরীর আছে আই হ্যাভ এ ট্রাঙ্ক আমার একটি সুঁড় আছে মাই ক্রাই এস কল্ড ট্রাম্পেড আমার ডাককে বলা হয় ট্রাম্পেড এখানে অ্যান্সার হবে এলিফ্যান্ট মানে হাতি এখানে এলিফ্যান্ট লিখতে পারো বা আই অ্যাম অ্যান এলিফ্যান্ট লিখতে পারো নেক্সট বি আই ক্যান ফ্লাই আমি উঠতে পারি আই হুট আমার ডাককে হুট বলা হয় আই কাম আউট ইন দ্য নাইট আমি রাত্রিবেলায় বেরাই এখানে অ্যান্সার হবে আউল মানে পেঁচা এখানে আউল লিখতে পারো বা আই এম অ্যান আউল লিখতে পারো নেক্সট সি আই ইট গ্রাস আমি ঘাস খাই আই ব্লিট আমার ডাককে ব্লিট বলা হয় আই গিভ মিল্ক আমি দুধ দিই এখানে অ্যান্সার হবে সিপ মানে ভেড়া বা গোট মানে ছাগল বা তোমরা ফুল সেন্টেন্সও লিখতে পারো আই এম এ শিপ বা আই অ্যাম এ গোট নেক্সট অ্যাক্টিভিটি টু মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের ওয়ার্ডগুলি দিয়ে সেন্টেন্স লিখতে হবে এতে আছে হ্যাপিনেস মানে সুখ এখানে নিজের মতো করে সেন্টেন্স লিখতে পারো তাহলে সেন্টেন্সটি হবে হি ইজ অলওয়েজ ট্রাইং টু ফাইন্ড হ্যাপিনেস তিনি সবসময় সুখ খোঁজার চেষ্টা করেন বিতে আছে ক্লিন ক্লিন মানে পরিষ্কার তাহলে সেন্টেন্সটি হবে উই ক্লিন দ্য হাউস উইথ ওয়াটার আমরা জল দিয়ে ঘর পরিষ্কার করি শীতে আছে অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া তাহলে সেন্টেন্সটি হবে দ্য ওয়ার্কার্স ওয়্যার মাস্ক টু অ্যাভয়েড ইনহেলিং দ্য ডাস্ট ধুলো নিঃশ্বাস এড়াতে শ্রমিকরা মুখোশ পড়ে নেক্সট অ্যাক্টিভিটি থ্রি রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল নিম্নলিখিত শব্দগুলি পড়তে হবে এবং টেবিলটি পূরণ করতে হবে টেবিলের বাম দিকে আছে কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ স্ত্রী ও পুরুষ উভয় জাতিকেই বোঝায় ডান দিকে আছে নিউটার জেন্ডার মানে ক্লিবলিঙ্গ মানে জড়ো বস্তুকে বোঝায় গার্ল মানে মেয়ে এটি ফেমিনেন জেন্ডার মানে স্ত্রী এখানে কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার আছে তাই এটি লিখবো না এরপরে আছে বোটল মানে বোতল এটি জড় বস্তু তাই এটি নিউটার জেন্ডারের ঘরে হবে নেক্সট মাঠ মানে কাদা এটি জড় বস্তু তাহলে এটি নিউটার জেন্ডারের ঘরে লিখতে হবে নেক্সট প্লেয়ার মানে খেলোয়াড় এটি স্ত্রী ও পুরুষ উভয় জাতিকেই বোঝায় তাই এটি কমন জেন্ডারের ঘরে লিখতে হবে নেক্সট পুলিশ মানে পুলিশ এটি স্ত্রী এবং পুরুষ উভয় জাতিকেই বোঝায় তাহলে এটি কমন জেন্ডারের ঘরে লিখতে হবে নেক্সট ব্রিক মানে ইট এটি জড়বস্তু তাহলে এটি নিউটার জেন্ডারে ঘরে লিখতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও